আমরা আজকে পেয়ে গেছি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। আমরা তার কাছে একটু জানতে চাইবো, আমাদের যেহেতু নতুন একটি নিউজ পোর্টাল এসেছে, এটি আমাদের গণমাধ্যম জগতে একটি নতুন সংযোজন নিউজ হান্ট, আমরা একটু জানতে চাই যে নিউজ হান্টের কাছে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রত্যাশা কি? গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ বলা হয়। সমাজের যে কোনো অনিয়ম, যে কোনো ত্রুটি বিচ্যুতি বা যে কোনো ঘটনা তুলে ধরে মানুষ জানতে পারে গণমাধ্যমের মাধ্যমে। সেই কারণে গণমাধ্যমকে অনেক দায়িত্বশীল হওয়া প্রয়োজন এবং দেশ গঠনে, তারপরে দেশ গড়ার ক্ষেত্রেও কিন্তু গণমাধ্যমের একটা অসীম ভূমিকা আছে। যে সবসময় নেতিবাচক খবরটা দিয়েই কাউকে বিব্রত করাটাই গণমাধ্যমের মূল লক্ষ্য হতে পারে, বরং দেশের উন্নয়ন অগ্রগতিতে সহায়ক হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এবং সেই সঙ্গে যে আমাদের যে স্বাধীনতার বা মুক্তিদের চেতনা বা স্বাধীনতার মূল্যবোধটা, এটার জন্য আমরা সকলেই সবসময় ধারণ করতে পারি, সেই জন্য গণমাধ্যম সেই চেতনাকে সমর্থ রেখেই দেশগণের ভূমিকা রাখবে, এটি আমাদের প্রত্যাশা। এটিও আমাদেরও প্রত্যাশা যে নিউজ হান্ট মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এগিয়ে যাবে। এবং আমি আমাদের যারা নিউজ হান্টের দর্শক এবং পাঠক আমাদেরকে যারা আজকে দেখছেন এবং শুনছেন, তাদের জন্য আপনারা কোনো যদি শুভেচ্ছা বার্তা আমরা পাবো কিনা? সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি নিউজ হান্ট সহ সকল পাঠককে আমার পক্ষ থেকে, বাংলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।